সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সোহেব। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম বিশ্ব বাঙালি সম্মেলন নিয়ে। প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন নতুন অতিথি যোগ দিয়েছেন। আমাদের রাজিয়া আপা চলে গেছেন, এখন আমাদের সাথে যোগ দিয়েছেন আন্তর্জাতিক বাঙালির একজন সদস্য, তিনি কাজ করেন সংগঠনে, খাদিজা নাসিন মিলি। আসসালামু আলাইকুম। মিলি, জানতে চেয়েছিলেন যে তাকে কি প্রশ্ন করব, কি জিজ্ঞাসা করব, সেটা নিয়ে তিনি খুব ভয়ে ছিলেন। ভয়ের কিছু নেই মিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে, আমাদের প্রোগ্রামে। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনি এই সংগঠনে কতদিন থেকে? আমি এই সংগঠনে প্রায় 2002 থেকে জি, তবে আমি অ্যাক্টিভলি কাজ করছি 3 ইয়ার্স প্লাস জি, অ্যাজ এ এক্সিকিউটিভ কমিটি মেম্বার। তাই জি। প্রেসিডেন্ট হবেন কবে? সভাপতি না, প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছি না। কেন? শামসুলের কারণে নাকি? না 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 না, তা না, আমাদের উপযুক্ত প্রেসিডেন্ট আছেন, নাম্বার ওয়ান। এই ক্ষেত্রে আর দ্বিতীয় প্রেসিডেন্ট হওয়ার চিন্তা করা যায় না, তবে প্রেসিডেন্টের টেকনিকগুলো নেওয়ার চেষ্টা করছি, তাই যে বাস্তব জীবনে এগুলা অনেক কাজে লাগবে। ঠিক আছে, এই যে সম্মেলন যেটা আগামী বছরের ফেব্রুয়ারিতে যেটি হচ্ছে, সেটি নিয়ে আপনি কি ভাবছেন, সেটি কি সফল হবে? জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি আশা রাখছি এটা সফল হবে। তবে আমাদের এই সফলতার ক্ষেত্রে আমরা সকলের সাহায্য কামনা করছি, যেমন আমাদের প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে আমাদের ইলেকট্রনিক মিডিয়া, আমাদের চ্যানেল আই, ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল আই এবং অন্যান্য চ্যানেলগুলো, বিশ্বের বিভিন্ন বাঙালি ভাই বোনেরা, অন্যান্য চ্যানেলগুলোর নাম বলতে হবে মিলি, নতুবা তারা মাইন্ড করবে কিন্তু। হ্যাঁ অবশ্যই, অন্যান্য চ্যানেল যেমন এটিএন বাংলা, বাংলা টিভি, দেশ টিভি, চ্যানেল এস, তারপরে এনটিভি, আরো অনেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিলি। আপনি তো বলছিলেন যে কথা বলতে পারবেন, আপনি তো অনেক বললেন। না, আমি কথা বলার জন্য এখানে আসছি এবং এই সম্মেলন যাতে সফল হয় আমি সেই এইম নিয়ে আসছি, যে আমাদের এই এই সম্মেলন 2012-19 থেকে 23 ফেব্রুয়ারি 2012 এই সম্মেলন যাতে সফল হয়, এই ক্ষেত্রে আমরা অনেক অনেক পরিশ্রম করছি আমরা সবাই, আমাদের এবং অনেকে আমাদের হেল্প করছেন, আমি তাদেরকে আজকে এই চ্যানেল আই এর মাধ্যমে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যে আমাদের অনেকরাই আমাদের এই এই সম্মেলনের ক্ষেত্রে সফল হওয়ার ক্ষেত্রে আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের সহযোগিতা করতেছেন। তবে আমি আরও, আমাদের এটাই এনাফ না, আমরা এই বিশ্ব বাঙালি সম্মেলন আমরা যেটা করতেছি এটার আমাদের অনেক উদ্দেশ্য আছে, এবং এটা আমাদের ইন ফিউচারে আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সম্মেলন বলে এটা পরিচিত হবে। কি কারণে ঐতিহাসিক সম্মেলন বলে পরিচিত হবে আমি তারও দুই একটা পয়েন্ট তুলে ধরতে চাই। এখানে আমাদের, আমার বিশ্বাস, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা আমরা বুঝতে পারবো এই সম্মেলনটার গুরুত্ব কতখানি। আমি উদাহরণ দিতে চাই, আমরা অনেকে প্রবাসে আছি, আমাদের সম্পত্তি দেশে আছে, আত্মীয় স্বজন হোক বা জানা অজানা লোকেরা হোক, অনেকের কাছে আমাদের এই সম্পত্তি হুমকির মাঝে, এবং আমার অনেক জানা আছে। কিছুদিন আগে এক ভাই আমাকে বললেন যে আমার একটা সম্পত্তি আছে গুলশানে, অনেক দামি সম্পত্তি, প্রায় 200 কোটি টাকার সম্পত্তি, আমি এই সম্পত্তিটা নিতে যেতে পারছি না, কারণ আমার ভাই আমাকে হুমকি দিয়েছে, আমি যদি এটা নিতে যাই আমাকে জানে মেরে ফেলবে। কারণটা কি? আমরা দেশে নাই, আমাদের দেশের সঙ্গে আমাদের যোগাযোগটা কম, যার জন্যই আজ নিজের মায়ের পেটের ভাই এই কথা বলতে পারলো। তো আমরা যদি সম্মেলন করি এভরি 2 ইয়ার্স, বিশ্ব বাঙালি সম্মেলন, আমাদের আমাদের হাত, আমাদের প্রবাসীদের হাত শক্তিশালী হবে, আমাদেরকে সবাই আমাদেরকে মূল্য দিবেন এবং আমাদের সম্পদ তারাই দেখে রাখবেন, সংরক্ষণ করে রাখবেন, যে আমরা যদি একত্রিত থাকি। আরও অনেক কারণ আছে, যেমন আমাদের ছেলেমেয়েরা,
আমরা যদি এরকম বিশ্ব বাঙালি সম্মেলন করি, আমরা জানতে পারবো আমাদের বন্ধু বান্ধবদেরকে, জানা অজানা ভাই বোনদেরকে, অনেক আমাদের মেধাবী, অনেক অনেক সমাজে যারা লুকিয়ে থাকা ভাই বোনরা আছে, যারা অনেক কিছু জানেন, অনেক ওয়াইজার পার্সন, আমরা তাদেরকে জানি না, আমরা তাদের সন্ধান জানি না, কিন্তু আমরা এই সম্মেলনের মাধ্যমে এই সন্ধান পাবো। এবং আরও অনেক এর মধ্যে আরও আরেকটা কারণ আছে, মূলত যেটা আমরা গরিব দেশে জন্মগ্রহণ করেছি, আমরা অনেকে গরিব পরিবার থেকে এই দেশে আসতে পারছি, আমরা আমাদের আজকে এই অবস্থায় আমরা চলে আসছি, কিন্তু আমাদের দেশের কথা চিন্তা করা দরকার। দেশের কথা যেমন, দেশে অনেক